পরীক্ষা চলে নির্বিঘ্নে নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পরীক্ষা প্রক্রিয়া। এদিন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরিদর্শন করেন বিধায়ক সহ সমাজসেবী সমিতির সমিতি, কথা বললেন প্রধান শিক্ষকের সাথেও। আমাদের কল্যাণপুর সেন্টারে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা এবার মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় দিতেছে 1107 জন। 18টা স্কুল থেকে, যেমন বলরামপুর হাই সেকেন্ডারি স্কুল থেকে, বড় ময়দান, গৌরাঙ্গতিল্লা, গিলাতলি বাজার হাই সেকেন্ডারি স্কুল, রতিয়া হাই সেকেন্ডারি স্কুল, শান্তিনগর, বাগান বাজার, টোটাল 18টা স্কুল থেকে এই সেন্টারে, এই কল্যাণপুর সেন্টারে পরীক্ষা দিতেছে। এই সেন্টারে আমাদের 3টা ভেন্যু, একটা হলো কল্যাণপুর হায়ার সেকেন্ডারি, একটা ভেন্যু গিলাটলি বাজার হায়ার সেকেন্ডারি, একটা ভেন্যু বাগান বাজার হাই স্কুল। এই 3টা ভেন্যুতে টোটাল ছাত্রছাত্রী ক্যান্ডিডেট 1107 জন পরীক্ষা দিতেছে। প্রয়াত চারমন ত্রিপুরা হত্যার প্রতিবাদে বিজেপি দলের পক্ষ থেকে সংঘটিত হওয়া প্রচার গাড়িতে সিপিএম কর্মী সমর্থকদের আক্রমণের প্রতিবাদে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার কমলপুর 45 নং মন্ডল কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি প্রতিমা ভৌমিক, বিজেপি নেতা পরিতোষ পাল, শ্যামল পাল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। দুজন কার্যকর্তাকে খুব বেড়েছে, কিন্তু ওরা চিৎকার চেঁচামেচি করার ফলে ফোন টোন করেছে আমাদের কমলপুরে। কমলপুর থেকে এটা 1.5 কিলোমিটার দূরত্বে ছিল, তারপরে ওদিক থেকে অনেক লোকেরাই গেছেন এবং পাশাপাশি লোক কার্যকর্তারা এসেছেন। আসার ফলে ওরা ওই জায়গা থেকে চলে গেছেন ওনারা। কিন্তু আমাদের কার্যকর্তাদেরকে যে মেরেছেন, তাদের মধ্যে জগন্নাথ, জগবন্ধু দাস, সজল শীল এবং অর্জুন দাস, এর মধ্যে জগবন্ধু দাস আহত হয়েছেন, ওনাকে হসপিটালও নেওয়া হয়েছে এবং ওনাকে ব্যান্ডেজও করা হয়েছে। এবং তারা তাদেরকে জানে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে যে আমাদের যে ড্রাইভার ছিল হরেন্দ্র মাহেশ্বর দাস, ওনার গাড়ির নাম্বার TR02222 9। যে সিটোর কার্যকর্তারা সিন্ডিকেটে গাড়িকে রাস্তাতে চলতে দেবে না, বিজেপিকে কেন সেটাকে ভাড়া দিয়েছে। আর আমাদের যারা কার্যকর্তা তারা 3 জনকে চিহ্নিত করতে পেরেছে। আপনারা জানেন গত কিছুদিন এক মাস আগে যে কমলপুর কলেজে ডিস্ট্রিক্টের যে বিভাগীয় কমিটি আছে, কমিটির মধ্যে উনি রয়েছেন, আর একজন হচ্ছে বাপ্পা শুক্লবৈদ্য, রবি সেন, মনোজ দেববর্মা সিপিএম এর যে উপজাতি ছাত্র সংগঠন ওর নেতা উনি রয়েছেন। ওনারা সুপরিকল্পিত ভাবে ওই জায়গাতে গিয়ে ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম চলছে সেটাকে বন্ধ করার প্রচেষ্টা করেছেন, ঘৃণ্য কাজ করেছেন, যারা গণতন্ত্র দোহাই দিচ্ছেন। কিন্তু আমাদের কার্যকর্তাদের উপর অগণতান্ত্রিক ভাবে, একনায়কতান্ত্রিক ভাবে স্বৈরাচারী যে আক্রমণ করেছে, সেই আক্রমণের আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি প্রশাসনের কাছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ দিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়স সন্ধিকালে 10-14 বছর এবং 15-19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে, এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলে আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর।
বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা দিয়ে আরএফএল যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে, বললেন কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ও তেলিয়ামুড়া থানার পুলিশ। যদিও গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়, পরে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। গাড়িটা তো ঘরের মধ্যে যদি ফত এত গাড়ি গড় সবকিছু নষ্ট হয়ে গেল না, কি আছে এই সব সেগুন। তেলিয়ামুড়া পুরো এলাকার আবর্জনা ফেলার জন্য তেলিয়ামুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে তৈরি হচ্ছে ডাম্পিং স্টেশন। মোট 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ডাম্পিং স্টেশন। বৃহস্পতিবার কাজ নির্মাণ পরিদর্শন হয়ে যান বিধায়িকা গৌরী দাস, পৌরপিকা সজল কুমার দেব, পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কমল দেব বর্মা সহ অন্যান্য আধিকারিকগণ। জানা যায়, তেলিয়ামুড়া পুরো এলাকার আবর্জনা ফেলার জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই সমস্যা চলছিল। এটা হইতেছে ডাম্পিং স্পট সারা পুরো এলাকা, যত আবর্জনা আছে এখানে আয়া ফালানো হইব। এটার বাজেট হইছে 66 লাখ টাকা। সময় আরো ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর নানা সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা।
স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসর ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালী আগরতলা। নূপুর পায়ের রিনি কিঝিল, পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণো মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। রাজ্য সরকারের দাবি মেনে রাজ্যে আরো 3টি সড়ককে জাতীয় সড়কে উন্নতি করার সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের ভূতল পরিবহন মন্ত্রক। এই 3টি সড়কের মধ্যে প্রথমটি হল চম্পকনগর থেকে কংলুং জম্পুই চলা হয়ে উদয়পুরের ভজনগর, দ্বিতীয়টি হল কমলপুর থেকে আমবাসা গন্ডাছড়া অমরপুর হয়ে শান্তিরবাজার, এবং তৃতীয় সড়কটি হল অমরপুর থেকে উদয়পুর পর্যন্ত। বৃহস্পতিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান পূর্ত দপ্তরের মন্ত্রী বাবুল চৌধুরী। এখন আরো নতুন কয়েকটা রাস্তাকে ন্যাশনাল হাইওয়েতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি, তো সেই ব্যাপারে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে উল্টা রাস্তাকে ন্যাশনাল হাইওয়ে হিসাবে। তার মধ্যে আছে কালস্টন, তার মধ্যে চম্পকনগর, মানে চম্পকনগর থেকে কমলন জম্পু জেলা হইয়া ধজনগর উদয়পুরের সঙ্গে এই রাস্তা, কমলপুর আমবাসা গন্ডাছড়া অমরপুর শান্তিবাজার এই বিলুনি, কিন্তু শান্তিবাজার থেকে বিলুনি অংশটাকে বাদ দিচ্ছে, শান্তিবাজার পর্যন্ত তারা খুব করছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো সিএস ট্রিটমেন্ট প্ল্যান্টের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র প্রভুজিৎ সিনহা, পরিবহন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য প্রতিনিধিগণ। রটনা করে একটা বিশেষ রাজনৈতিক দল সারা ত্রিপুরার মধ্যে মানুষের মধ্যে ভুল বিভ্রান্তি
তৈরি করবার চেষ্টা করছে। এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। ধর্ম যার যার রাজ্য দেশ আমাদের সবার, এক্ষেত্রে এই জাতীয় বিভাজন তারা তৈরি করবার চেষ্টা করবে, তাদেরকে তো জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়।